আসসালামু আলাইকুম গাইস, আমি স্বপন ইসলাম। অনেকেই নতুন ক্যামেরা কিনবেন বা কিনছেন, কিন্তু ক্যামেরা চালাতে পারেন না। এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আই বাটনে ক্লিক করলে দেখতে পারবেন যে বেসিক ক্যামেরা কিভাবে চালাতে হয়, ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আজকে এই ভিডিওতে দেখাবো যে ক্যামেরার যে বাটনগুলো আছে, কোন বাটনের কি কাজ, অল এভরিথিং থাকবে এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তাহলে আপনিও ক্যামেরার প্রফেশনাল মাস্টার হতে পারবেন। প্রথমে আমরা ক্যামেরাটা যখন হাতে নিব, তখন এইরকম দেখতে পারবো যে এইখানে অনেকগুলো বাটন আছে, এইখানে আছে, এইখানে আছে, দেন এইখানে একটা ডায়াল রিং আছে, সাথে একটা সুইচ আছে। সবগুলো আমি এখন এক্সপ্লেন করে দেখাবো যে কোনটার কি কাজ। সো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না যে কোন বাটনে কি কাজ, এই জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রথমে আমরা যদি উপরে তাকাই এইভাবে ক্যামেরাটার, তাহলে এখানে দেখতে পারবেন একটা ডায়াল রিং আছে, অর্থাৎ এইটা ঘুরে ঘুরে আমরা ক্যামেরার মুড চেঞ্জ করতে পারবো। এক এক মুডে এক এক ধরনের ফটো তোলা যাবে এবং ভিডিও করা যাবে। এই জন্য এই ডায়াল রিংটা দেয়া আছে, যেটা আমরা পরিবর্তন করে করে মুড চেঞ্জ করতে পারবো। সাথে আছে একটা সুইচ, এটা হচ্ছে অফ অ্যান্ড অন। এইটা যদি আমরা অনে দেই তাহলে আমাদের ক্যামেরাটি অন হয়ে যাবে। দেখেন আমাদের ক্যামেরা কিন্তু অন হয়ে গেছে। আবার যদি এটা অফ করি তাহলে ক্যামেরাটা এভাবে অফ হয়ে যাবে। পরে যে একটা বাটন দেখতেছেন ডিআইএসপি, অর্থাৎ আপনার ক্যামেরাটা অন অবস্থায় যদি ডিসপ্লে লাইটটা অফ হয়ে যায়, ওইটা অন করার জন্য আপনি এইখানে জাস্ট একটা বাটনে ক্লিক করবেন, তাহলে ডিসপ্লে লাইটটা অন হবে। এইখানে আছে আইএসও, এইটা হচ্ছে একটা ফটোতে কি পরিমাণে লাইট আপনি চান ওইটা এখান থেকে ব্যালেন্স করতে পারবেন, এটা হচ্ছে আইএসও বাটন। দেন এইখানে যে বাটনগুলো দেখছেন এগুলোর এক একটার এক এক কাজ। এটা হচ্ছে মেনু বাটন, অর্থাৎ এইখান থেকে আপনি ক্যামেরার যে সিটিংগুলো আছে এগুলো বার করতে পারবেন। এটা হচ্ছে ইনফরমেশন বাটন, অর্থাৎ আপনি একটা পিকচার বা ভিডিও করলে ওই ভিডিওটির সব কিছুই আপনি এই বাটন থেকে দেখতে পারবেন। পরে যে বাটনটা দেখতেছেন এটা হচ্ছে ভিডিও স্টার্ট অ্যান্ড অফ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়। আপনি একটা ভিডিও করলেন, আপনি ভিডিওটা স্টার্ট করতে চাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, অফ করতে চাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, এটা অফ হয়ে যাবে। তারপরে যে বাটনগুলো দেখতেছেন এটা থেকে শুরু করি, এটা হচ্ছে প্রিভিউ বাটন, অর্থাৎ আপনি ফটো তুললেন বা ভিডিও করলেন সেইটা পুনরায় দেখার জন্য এইখানে ক্লিক করলে দেখতে পারবেন। এইটা ডিলিট বাটন, অর্থাৎ ফটো বা ভিডিও আপনি ডিলিট করতে পারবেন এটা দিয়ে। এখানে যে একটা রাউন্ড করা বাটন দেখতেছেন, চারটা বাটন আছে। এটা হচ্ছে অটো ফোকাস বাটন, এটা হোয়াইট ব্যালেন্স বাটন, এটা কন্টিনিউ শট, আপনি এক ক্লিকে কয়টা ফটো চাচ্ছেন এইটা এই বাটন থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আর এটা হচ্ছে পিকচার স্টাইল বাটন, এটা থেকে আপনি পিকচার স্টাইল চেঞ্জ করতে পারবেন। এই যে বাটনটা আছে এটা আমি উপরে দিলাম, ক্যামেরাটা অন হয়ে গেল। এখানে যে ইন্টারফেসটা দেখতেছেন এইটা কন্ট্রোল করার জন্য এই বাটনগুলো আছে। আমি যদি প্রথমে মেনু বাটনে ক্লিক করি, আপনি অল সিটিংগুলো এখানে দেখতে পারবেন, সব কিছু সিটিং আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এরপর আমি বললাম যে ফটো যদি আপনারা দেখতে চান, যে একটা ফটো ডিটেলস বাই করার জন্য, এই যে এইরকম থাকবে, আপনি এখানে ক্লিক করলে এটা প্রিভিউ হবে, ফটোটা দেখতে পারবেন। ক্লিক করলাম, ফটোটা দেখা যাচ্ছে। এইটার ইনফরমেশন যদি বার করতে চান তাহলে ইনফো এই বাটনটাতে ক্লিক করলে ফটোটার অল ডিটেলস দেখতে পারবেন, যে এটা কত আইওএস আছে, কত শাটার স্পিড আছে, অল এভরিথিং এখানে দেখতে পারবেন। দেন তারপরে যে বাটনটা আছে এটা হচ্ছে ডিলিট। আমি যদি একটা ফটো ডিলিট করতে চাই, সাপোজ আমি এই ফটোটা ডিলিট করব, এখন আমি এখানে ডিলিট বাটনে ক্লিক করব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। এরকম ডিলিট, ফটোটা ডিলিট হয়ে গেল, অর্থাৎ এটা ডিলিট করার জন্য ব্যবহার করা হয়। এরপর আছে পিকচার স্টাইল বাটন, এটাতে আমরা পিকচার স্টাইল সেট করে দেবো। এখানে যদি ক্লিক করি এখানে অনেকগুলো আপনি পিকচার স্টাইল দেখতে পারবেন, এক একটা এক এক রকম সিস্টেম করা আছে, আপনি ওগুলো দিয়ে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। এইগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও বানাতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তারপরে যে বাটনটা আছে এটা হচ্ছে অটোফোকাস বাটন, এটাতে আপনি ক্যামেরার যে অটোফোকাসটা আছে ওইটা এখান থেকে সেট করে দিতে পারবেন। দেন তারপরে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স, একটা পিকচারে কীরকম কালার আসবে বা লাইট আসবে সেটা এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন। যেমন এইটা অটো, এইটা ডে লাইট, এখানে শ্যাডো, অল এভরিথিং আছে, আপনি এখানে একটা একটা করে চেক করে দেখতে পারবেন। আর এগুলো নিয়েও আলাদা ভিডিও আসবে ইনশাল্লাহ। তারপরে যে বাটনটা আছে কন্টিনিউ শট, এক ক্লিকে কয়টা ফটো তুলতে চাচ্ছেন সেটা এখান থেকে সেট করে দিতে পারবেন। যেখানে এখানে আছে কন্টিনিউ শট, এখানে আছে সিঙ্গেল শুটিং, এখানে আপনি সেট করে নিতে পারবেন। দেন এগুলোর কাজ শেষ। আর এটা হচ্ছে সেট বাটন, এখানে যে কোনো জিনিস ওপেন করলে আপনি এটাতে ক্লিক করলে ওপেন হবে। এই কিউবাডনটার কাজ সাপোজ আমি যদি এইখান থেকে অ্যাপাচারে আনতে চাই এটা আপনি কিন্তু এইভাবে আনতে পারবেন না। এই জন্য আমি যদি এখন এইখান থেকে এইটাতে আনতে চাই, অর্থাৎ এইটা হচ্ছে শাটার স্পিড, এটা অ্যাপাচার, এটা আইওস, আমি যদি এগুলো চেঞ্জ করতে চাই তাহলে এইটাতে ক্লিক করব। আগে ক্লিক করলে দেন এগুলো সিলেক্ট হবে আর এইগুলো দিয়ে আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। এই যে আমি যদি শাটার স্পিড থেকে অ্যাপাচারে আসতে চাই জাস্ট এখানে ক্লিক করব, এটা আসবে এইভাবে আইওস। সব কিছুই আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে আছে যে এভি প্লাস, এইটার হচ্ছে আপনি যখন ফটো তুলবেন আপনি ব্রাইটনেসও বাড়াতে পারবেন বা ডার্কনেস আছে ওইটাও বাড়াতে পারবেন, এটা এর জন্য ইউজ হয়। আর আমি এখন ভিডিও মোডে যাব, যে এই বাটনটার কাজ সরাসরি দেখাচ্ছি। এখান থেকে আমরা রিংটা এভাবে চেঞ্জ করব ঘুরে ঘুরে। এই যে আমরা ভিডিও মোডটা অন করে দিলাম। এখন যদি আমি ভিডিও করতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করব, আমাদের ভিডিওটা স্টার্ট হয়ে গেল। এখানে টাইমটা উঠছে অলরেডি। আর এখানে যদি অফ করতে চাই এখানে একটা ক্লিক দিলে ভিডিওটা অফ হয়ে যাবে। আশা করি যে আপনি ভিডিওটা দেখে বুঝতে পেরেছেন যে ক্যামেরার কোন বাটনের কী কাজ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কীরকম ভিডিও চান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আমার পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।